সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? সামনে বসে আছে আমার বড় ভাই আলমগীর ভাই, কাজিহার সাহেব আছেন, দিলার আব্বাস সহ, এবং আমার প্রাণপ্রিয় শিল্পী সমিতির সদস্য ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার আপনাদের সম্মুখীন হয়েছি। চারটি বছর নির্বাচন থেকে দূরে ছিলাম, তার কারণ আপনারা জানেন। আপনারা অনেকেই অনেক কথা বলেছে, আমার মনের কথাগুলো বলে গেছে। আমি শুধু দু একটা কথা বলবো আপনাদেরকে, সেটি হচ্ছে সুযোগ কিন্তু বারবার আসে না। যে ভুলগুলো আমরা অতীতে করেছিলাম সেটা প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। 28 তারিখ 2015 এবং 2016 সালে আমি বিনা আমি স্বতন্ত্রে আপনাদের ভোটে স্বতন্ত্রে আমি সাধারণ সম্পাদক হিসেবে জয়ী হয়েছিলাম আপনাদের ভালোবাসা এবং আপনাদের ভোটের কারণে। আমি ওই 2 বছর কি করেছি, সাকিব খান ছিল প্রেসিডেন্ট এবং আমার কমিটি কি করেছে আপনাদেরকে নতুন করে আমার কিছু বলার নেই, কারণ আপনারা ভালো করে জানেন। আজকে যে শিল্পী সমিতির যে বাহ্যিক দিকটা, যে সুন্দর বাগান বলেন বা আমার শিল্পী ভাই বোনরা সুন্দর সময় কাটাতে পারে এরকম একটি পরিবেশ কিন্তু তখন করেছিলাম। দুঃখ লাগে যে এখনকার কমিটি অনেকে ডেকে ডেকে বলে, দেখেন আমরা বাগান বানিয়েছি, আমরা ঘরটাকে সুন্দর করেছি। তখন আমার পরিবার আমাকে বলে তুমি ওই গানটা বসে বসে গাও, বলেন তো কুটটা, আমার 1000 টাকার বাগান খাইলো 5 শিকার ছাগলে। যখন কেউ মারা যায় কে আগে যাবে ইয়ে ছবি তোলার জন্য, ই দেওয়ার জন্য, খাটিয়ে নেওয়ার জন্য, এই এই জিনিসগুলো ছাড়েন। রাত 2টো পর্যন্ত শিল্পী সমিতি খোলা আমরা কখনো রাখিনি, এটাও এখান থেকেছে। অতএব আপনারা ভালো করে জানেন, আপনাদের নতুন কিছু বলার দরকার নেই। আমি শুধু বলি কেন কাঞ্চন ভাই এবং নিপুণকে ভোট দেবেন, কারণ আমার বিশ্বাস আপনাদের পাশে থাকবে, আপনাদের সুখ দুঃখে তারা থাকবে। এবং আরেকটি কথা বলে যাই, আমার ফাইটার ভাই বোন, ফাইটার এবং নাচের ভাই বোনদেরকে, যদি এই প্যানেল নির্বাচিত না হয় আবার যদি ওই প্যানেল আসে 160 জন রেডি থাকেন পার হয়ে যাবেন। গঠনতন্ত্রের একটা ধারা দেখাবে, গঠনতন্ত্রের একটা ধারা দেখাবে। 2 বছর অভিনয় না করলে নাকি সদস্যপদ বাতিল হয়ে যায়, তাহলে তো অনেকেরই হয়ে যাবে। শিল্পী সমিতির প্রায় 90% সদস্যই বাদ হয়ে যাবে, তারা কিন্তু বারবার উঠেই দেখাচ্ছে। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অনেকেই বলছে ওই প্যানেলের অনেকেই বলছে যে বাসস্থানের ব্যবস্থা করে দেবে, পাস করে দেবে, এতই সোজা। আরে ভাই, যারা বলছে বাসস্থানের ব্যবস্থা করে দিবে, খোঁজ নিয়ে দেখেন ঢাকা শহরে তাদের বাসস্থান আছে কি না। নিজেদেরই যদি বাসস্থান না থাকে তাহলে আমাদের কি করে দিবে? তবে হ্যাঁ, এবং তারা যে কথাটা বলেছে, এবং আমি আপনাদেরকে বলে চাই, তারা যে কথাগুলো বলেছে যদি সেই কথাগুলো না রাখতে পারে এবং আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হই, তাহলে আমি সেই কমিটি থেকে রিজাইন দিব। নিপুণ বলেছে এই কমিটি পাস করলে প্রধানমন্ত্রীকে নিয়ে আসবে, কারণ চলচ্চিত্র বাঁচাতে হলে এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দরকার। এই একটা কথার পরিপ্রেক্ষিতে আপনারা চিন্তা করেন যে আসলে আমাদের কি করা উচিত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। আমার ইলেকশন করার কোনো রূপ ইচ্ছা ছিল না, আমি আসলে ইলেকশন করতেও চাই না, আমি চেয়ারও চাই না, আমি শুধু ছোট্ট করে একটু কথা বলতে চাই। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু মানে স্বাধীনতা। আমি এই জন্য বঙ্গবন্ধুর কথা বলছি, আমার আব্বু 71 সনে ঢাকা ইউনিভার্সিটি ছাত্র ছিলেন, সেই নেতৃত্বে মুজিব বাহিনীতে গিয়ে যুদ্ধ করেছে, এবং তারপরে যেটা হয়েছে আব্বু জয়েন্ট সেক্রেটারি
ব্যাচটি হয়েছে 73, যেটা প্রথম বঙ্গবন্ধু নিজে দাঁড়িয়ে যে ব্যাচটা করেছেন, আমার আপু হলো সেই মানুষ এবং তারই মেয়ে আমি। আমি কোনো কিছুতে ভয় পাই না। আমাকে রিয়াজ ভাইকে যেমন ভয় দেখানো হচ্ছে, আমাকেও হচ্ছে। আমি কোনো কিছুতে ভয় পাই না এবং আমরা থামবো না। কাঞ্চন নিপুণ পরিষদ ইনশাল্লাহ এগিয়ে যাবে, আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের দেশি লোক আমরা যা কিছু তখন বাদ।